মার্ভেল কমিক্সের সবচেয়ে পাগল ক্যারেক্টারের নাম হচ্ছে ডেডপুল, যে তার পাগলামির কারণে সব কিছুই করতে পারে, যার অনেকগুলো উদাহরণ আমরা কমিক্সের মধ্যে দেখতে পেরেছি। আর আজকে আমরা কথা বলবো ওইরকম একটা পাগলামিকে নিয়ে, যেখানে ডেডপুল ডেড ডেবিলের হাত থেকে বাঁচার জন্য একজন ইনোসেন্টের উপর গুলি করেছিল। শুনে বুঝতে পারছেন কমিক্স থেকে আমরা আজকে দেখতে যাব ডেডপুলের আরও একটা পাগলাম। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। সো আজকে আমাদের স্টোরি শুরু হয় একটা হাই রাইজ বিল্ডিং এর উপর থেকে, যেখানে ডেডপুল দাঁড়িয়ে আছে এবং সে একটা ভয়েসের সাথে কথা বলছে। এখানে মূলত আমরা দেখি ডেডপুল লুক কেজের দিকে তাকিয়ে রয়েছে এবং তার ইন্টারনাল ভয়েস বলছে যে সে এখানে কি করছে। তুমি লিউক কেজকে টার্গেট করতে পারো না। আর আমরা দেখি ডেডপুল লিউক কেজের উপর ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু সে একটা লোহার ব্যালকনিতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আর আমরা দেখি ডেডপুল বলে যে এইসব কাজ ব্যাটম্যান কীভাবে এত সহজে করতে পারে আমি তা বুঝতে পারি না। আর তখন তার ইন্টারনাল ভয়েস বলে যে সেটাকে, আর ডেডপুল বলে নেভার মাইন্ড। মূলত এখানে ডেডপুল মার্ভেল কমিক্সের মধ্যেই ব্যাটম্যানকে নিয়ে একটা স্টারেককে দেখানো হয়েছে। এখন আমরা দেখি লিউক তার রুমের মধ্যে আসার পর জেসিকার সাথে দেখা করে, যেখানে জেসিকা বলে সে একটা শাওয়ার নিতে যাবে, কিন্তু লিউক অস্বাভাবিকভাবে জেসিকাকে থামানোর চেষ্টা করছে। আর একটা পর্যায়ে আমরা দেখি জেসিকা লিউকের উপর সন্দেহ করে এবং জিজ্ঞাসা করে হু দ্য হেল আর ইউ, আর এটা বলে জেসিকা লিউককে একটা ঘুষ মেরে বসে। এটা আসল লিউক কেজ না, এটা মূলত একটা শেপ শিফটার। আর ঠিক তখনই ওইখানে আসে উপস্থিত হয় আমাদের ডেডপুল। আর আমরা দেখি ওই শেপ শিফটার ব্ল্যাক উইডোতে ট্রান্সফর্ম হয়ে ওইখান থেকে পালিয়ে যাচ্ছে। আর তখন আমরা দেখি ডেডপুল জেসিকাকে বলে যে আমি ওই শেপ শিফটারকে ধরতে যাচ্ছি, তুমি চিন্তা করিও না। তো জেসিকা বলে তোমার উচিত ওই বাস্টার্ডকে মেরে ফেলা। আর আমরা দেখি ডেডপুল জেসিকাকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি কিছুদিন আগে মা হয়েছো। আর আমরা দেখি জেসিকা চিৎকার করে বলে যে গেট আউট। আর আমরা দেখি ডেডপুল ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এসেছে এবং তার ইন্টারনাল ভয়েস তাকে বলে যে তুমি ঠিকই বলেছ। জেসিকা অনেক ফাস্ট তার বডিকে রিকভার করে ফেলেছে। অন্যদিকে ব্ল্যাক উইডো রূপে সে শেপ শিফটার ওইখান থেকে পালিয়ে যাচ্ছিল, আর ডেডপুলও তার পিছনে যাচ্ছিল। কিন্তু ওইখানে দুইটা পুলিশ অফিসার ওই শেপ শিফটারকে দেখে জিজ্ঞাসা করে যে কিছু হয়েছে কিনা। তো সে বলে যে হ্যাঁ, ডেডপুল আমাকে মারতে আসছে। আর আমরা দেখি ডেডপুলকে ওই দুইটা পুলিশ অফিসার ধরে ফেলে। আর তখন ডেডপুলের ইন্টারনাল ভয়েস বলে খেয়াল রাখিও এই পুলিশদের যেন কিছু না হয়। কিন্তু আমরা দেখি ডেডপুল তাদের থেকে নিজেকে ছাড়িয়ে ওই শেপ শিফটারকে ধরতে আবার তার পিছনে যায়, কিন্তু এই সুযোগে ওই শেপ শিফটার অন্য একটা রূপ নিয়ে ওইখানে ভিড়ের মধ্যে লুকে যায়। আর তখন ডেডপুল তার একটা গানকে বের করে একটা শ্যুট করে। আর আমরা দেখি ওই শেপ শিফটার পালিয়ে যাচ্ছিল, ডেডপুল দৌড়ে গিয়ে তাকে পেছন থেকে ধরে ফেলে। কিন্তু ওইখানে তাকে একটা মানুষ মনে করেছিল ডেডপুল ওই মেয়েটাকে বিরক্ত করছিল, আর তখন সে ডেডপুলকে মারা শুরু করে। ডেডপুল অনেক চেষ্টা করে ওই মানুষটাকে বোঝানোর, কিন্তু ওই মানুষটা কোনো মতে বুঝে উঠতে পারছিল না। আর একটা পর্যায়ে গিয়ে ডেডপুল ওই মানুষটার হাতকে ধরে তার হাত ভেঙে দেয়। আর আমরা দেখি ডেডপুল যখন পালিয়ে যাচ্ছিল ওইখানে ডেয়ার ডেভিল চলে এসেছে এবং তাকে বলে যে ডেডপুল তুমি এখনই এগুলো থামাও, নাহলে আমি তোমাকে থামিয়ে ফেলবো। কিন্তু ডেডপুল মনে করে এটা হচ্ছে সে শেপ শিফটার, আর এটা ভেবে সে ডেয়ার ডেভিলের উপর গান দিয়ে শ্যুট করা শুরু করে। আর আমরা দেখি ডেডপুলের ইন্টারনাল ভয়েস বলছে যে সে মনে করে এটা রিয়েল ডেয়ার ডেভিল। আর এদিকে ডেয়ার ডেভিল ডেডপুলের সবগুলিকে ডিচ করে ডেডপুলকে সজোরে একটা লাথি মারে, আর এরপর তাদের মধ্যে আমরা একটা ফাইট সিকোয়েন্সকে দেখতে পাই। কিন্তু ডেডপুলের পক্ষে ডেয়ার ডেভিলকে হারানো সম্ভব না, আর সে বুঝেও যায় যে এটা রিয়েল ডেয়ার ডেভিল। আর তাই ডেডপুল চেষ্টা করে ডেয়ার ডেভিলকে বোঝানোর যে সে কেন এমনটা করছে, কিন্তু ডেয়ার ডেভিল তার কথা বিশ্বাস করে না এবং তাকে বেঁধে ফেলে। আর আমরা তখন দেখি ওই শেপ শিফটার ডেডপুলের সামনে দিয়ে চলে যাচ্ছিল, আর এটা দেখে ডেডপুল চেষ্টা করে যত দ্রুত সম্ভব ওইখান থেকে পালানোর। আর একটা পর্যায়ে সে ওই দড়িগুলোকে খুলতে সক্ষম হয় এবং সে ডেয়ার ডেভিলকে ডিস্ট্রাক্ট করার জন্য তাই সে ওইখানে উপস্থিত এক পথচারীকে পায়ে গুলি করে বসে। আর তখন ডেয়ার ডেভিল তাকে জিজ্ঞাসা করে তুমি কেন এমনটা করেছো। তো ডেডপুল বলে যে আমি ভেবেছিলাম তোমার সেন্সের মাধ্যমে তুমি ওই মানুষটাকে বাঁচিয়ে ফেলবে। আর আমরা দেখি সে ডেয়ার ডেভিলের কাছে গিয়ে বলে যে তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে, কিছু ব্লক দূরে একটা হসপিটাল আছে, তো তুমি ওকে ওখানে নিয়ে যাও। আর এটা বলে সে ওইখান থেকে পালিয়ে যায়। আর ডেয়ার ডেভিল পিছন থেকে চিৎকার করে বলে যে আমি প্রথমে একে হসপিটাল নিয়ে যাবো, আর এরপর তোমাকে ধরতে আমি তোমার পিছনে আসবো। সো এখানে শেষ হয়ে আমাদের আজকের এই ফ্যাক্ট ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের সাজেশনস অথবা মতামত। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।